আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে প্রোগ্রেশন। হ্যাঁ, ধারা ধারা শিখছি বা সিরিজ বলি। তো প্রথমে আমরা এক মার্কের কিছু কোশ্চেন দেখব। প্রথমে আমাকে জানতে হবে ধারা কোন কাকে বলে। ধারাকে আবার ইয়ে বলা, অনুক্রম বলা হয়। নিচেরটা দেখি আমরা সবাই, 11 নম্বরটা, যদি কতগুলো সংখ্যা বা রাশিকে নির্দিষ্ট ক্রম এবং প্রশ্ন তো দেখা যায় না। এখন হ্যাঁ স্যার, দেখা যায়। আমরা অনুক্রম বলতে কি বলছি সেটা একটু আগে দেখে নেই। যদি কতগুলো সংখ্যা বা রাশিকে নির্দিষ্ট যদি কতগুলো সংখ্যা বা রাশিকে নির্দিষ্ট ক্রম এবং নিয়মে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে পরপর সাজানো যায় তবে তাকে অনুক্রম বলা হয়। ঠিক আছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স রেখে আমরা যদি বিভিন্ন মান লিখি, যেমন আমরা যদি লিখি যে 2, 4, 6, ঠিক আছে, এইরকম ভাবে সিরিজ হইতে পারে। বোর্ড দেখতে হলে আমার স্ক্রিনে এই আমার যে সাইডে যে ছবিটা আছে ওইখানে ডাবল ক্লিক করো, বোর্ড আসবে। হুম, আবার এইভাবেও লিখতে পারি 1, 2, 3, ঠিক আছে, আবার এইভাবেও লিখতে পারি 3, 6, 9, ঠিক আছে, এভাবে এভাবে লিখতে পারি 1, 3, 9, এভাবেও লিখতে পারি। এরকম ভাবে এটাকে বলা হয় সিরিজ। ঠিক আছে, এরপরে আমরা দেখব এই সিরিজগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়, ধারাকে দুইটা ভাগে বিভক্ত করা হয়। একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। সমান্তর ধারার ইংলিশ হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আর গুণোত্তর ধারার ইংলিশ হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন বা প্রোগ্রমণ। তো আমরা প্রথমে শিখব যে সমান্তর প্রোগ্রমণ কাকে বলে। সমান্তর প্রোগ্রমণে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হলো দুইটা পদ, যে ধারায় দ্বিতীয় পদ এবং প্রথম পদের পার্থক্য সমান হবে তাকে বলবো সমান্তর প্রোগ্রমণ, আর যে ধারায় দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত সর্বদা সমান হবে তাকে বলবো আমরা গুণোত্তর ধারা। যেমন এইটা দেখো, এইটা দেখো যে এইটার এটার পার্থক্য 2, এটা এটার পার্থক্য 2, প্রতি ক্ষেত্রেই কিন্তু 2 2 করে হয়েছে। তো কিভাবে পাইছি 2? এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিছি 2 পাইছি, আবার এখানে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিছি, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিছে এইখানেও 2, মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা অথবা তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দিলে প্রতি ক্ষেত্রেই যদি বিয়োগফল সমান হয় সেটাকে বলবো আমরা সমান্তর ধারা, আর যদি বিয়োগফল সমান না হয়ে ভাগফল সমান হয়, যেমন এটাকে এটা দ্বারা ভাগ করলে হবে 3 ভাগ 1 কত 3, আবার এরকম হবে এটাকে এটা দ্বারা ভাগ করি 9 ভাগ 3 = 3, প্রতি ক্ষেত্রেই কিন্তু ভাগফল সমান হইতেছে, এটাকে বলা হয় সাধারণ অন্তর অর্থাৎ কমন ডিফারেন্স, যেটাকে ডি দ্বারা প্রকাশ করি, আর এটাকে বলা হয় কমন রেশিও অর্থাৎ সাধারণ অনুপাত, যে দুইটা ভ্যালুর অনুপাতটা কি হবে সবসময় একই হবে, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি রেশিও। ঠিক আছে, তার গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা চেনার উপায় কি দেখবো আমরা, প্রত্যেকটা পদের থেকে পূর্ব পদের থেকে তরল পদের থেকে পূর্ব পদের পার্থক্য সমান হয় কিনা, যদি সমান হয় প্রতি ক্ষেত্রে তাহলে বলবো সমান্তর ধারা, আর যদি সমান না হয়ে অনুপাতটা যদি সমান হয় অর্থাৎ ভাগফল সেটাকে বলবো আমরা গুণোত্তর ধারা। অঙ্ক করার সময় সিরিজ থাকবে, সিরিজ দেখে আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি কোন ধারায় অঙ্ক করবা। ঠিক আছে, এটা হলো ধারার সংজ্ঞা দিলাম, গুণোত্তর ধারা সমান্তর ধারা বললাম। এখন আমরা কিছু সূত্র দেখব। তো এই জিনিসগুলো আমি বোর্ডে লিখে লিখেই দেখাই। হ্যাঁ, এগুলো সব ম্যাথমেটিক্যাল বিষয়, তো
একটু বলে দেখে দেখি, বললে বুঝতে পারবো কোশ্চেনটা। প্রথম কোশ্চেনে আমরা আসি। প্রথম কোশ্চেনটা বলছে এটা একটা সূত্র, এটা মুখস্থ করতে হবে। তার আগে আমরা সূত্রগুলো একটু লিখে নিই, হ্যাঁ সেটা লেখা আছে, তারপর আমি লিখে দিতেছি। এই গুণোত্তর ধারা আমরা কিছু সূত্র আছে, হ্যাঁ এই সূত্রগুলো আমরা একটু লিখি। অ্যারিথমেটিক প্রোগ্রেশন, গুণোত্তর ধারায় কিছু ফর্মুলা আছে। ফার্স্ট ফর্মুলা হলো un is equal to a plus n minus 1 into d। এটা হলো সাধারণ পদ বের করতে হলে, মনে করো একটা নির্দিষ্ট পদ বের করতে বলো, ষষ্ঠ পদ বলো, সপ্তম পদ বলো, এরকম একটা পদ, একটা নির্দিষ্ট পদ যদি বের করতে বলে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। অথবা নির্দিষ্ট পদের মান দেওয়া আছে, এগুলো সবই দেওয়া আছে, বললো ওই পদটা কত নাম্বার পদ, এরকম মনে করো 5, 4, 6 এরকম দিয়ে দিল, বললো যে সপ্তম পদ কত, সপ্তম পদ কত। তাহলে আমি যদি এটা সলভ করি, এখানে প্রথম পদ কত হবে, প্রথম পদ কে এ দ্বারা প্রকাশ করা হয়, আর এই দুটোর পার্থক্য হলো ডি কত, 2, এবং বলে দিল সপ্তম পদ, এই জন্য 7 লিখলাম, 1 মাইনাস ডি হলো 2। এটা হিসাব করলে আমি পেয়ে যাব সপ্তম, 7 নাম্বার পদটা কত। আমরা এভাবে বের করতে পারি, প্রথম পদ যদি 2 হয়, দ্বিতীয় যদি 4 হয়, তৃতীয় হবে 6, আর চতুর্থ হবে কত, 8, পঞ্চম হবে কত, 10, 12, আর কত হবে, আর 14। ওই পদটা কত হবে, 14, দেখো এখানেও কিন্তু 14ই হয়। এই যে 6, 6 দুগুণে 12, 12 দুই 14, যেটা কিনা এইভাবে অনেক সময় লাগবে, এখানে কম দেখে আমি বলে দিতে পারছি, কিন্তু মানটা যদি অনেক বড় চাই তাহলে তার ওইভাবে করা সম্ভব না, তখন এই ফর্মুলা ইউজ করে আমরা বের করব, ঠিক আছে। এই একটা ফর্মুলা, অথবা 14 দিয়ে দিলে বলে যে এটা কত নাম্বার পদ, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এরপরে দেখবো যে এই এই সিরিজের সমষ্টি বের করবো, সিরিজের সমষ্টি বের করবে এইভাবে গুণোত্তর সমান্তর ধারা আর সমষ্টি বের করার ফর্মুলাটা হলো এস হচ্ছে সাম, সাম অফ এন তম টার্ম, সাম অফ এন টার্ম অর্থাৎ যতগুলো পদ থাকবে সবগুলো পদের সমষ্টি, যেটাকে আমি এস এন দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে, এস এন দ্বারা প্রকাশ করতেছি। ছোটবেলা সবাই কিন্তু করছে, 19 এগুলো ছিল, হ্যাঁ তারপর আবার মনে করাই দিতেছে, ওইগুলোই করতে হবে এখানে। এখানে হলো এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই হলো ফর্মুলা। এটা কখন করবো, যখন আমাকে বলবে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের একটা সিরিজ দেওয়া আছে, সেই সিরিজের যোগফলটা কত, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। তার মানে সমান্তর ধারার যে কোনো পদ নির্ণয় বা পদ সংখ্যা বের করতে হলে এটা করবে, আর সমান্তর ধারা যদি সিরিজের যোগফল চায় বা কোনো একটা নির্দিষ্ট যোগফল দেওয়া আছে, বললো যে এন এর মান কত বা এর মান কত অথবা ডি এর মান কত, আমরা এই ফর্মুলা দিয়ে দেখবো, যে কোনো মান চাইতে পারে, এটা চাইতে পারে, এটা চাইতে পারে, এটা চাইতে পারে, এ চাইতে পারে, এন চাইতে পারে, ডি চাইতে পারে, সেটা ডিপেন্ড করতে আমি কোনটা নেবো, এটা নেবো না এটা নেবো, সেটা ডিপেন্ড করতেছে কোশ্চেনে কি দেওয়া আছে তার উপর। এখানেও কিন্তু এ অ্যান্ড ডি আছে, এখানেও এ অ্যান্ড ডি আছে। যদি এটা থাকে, এই মানটা দেওয়া থাকে, তাহলে এটা ইউজ করে কাজ করবো, আবার যদি এটার মান দেওয়া থাকে তাহলে এটা ইউজ করে কাজ করবো। অনেক সময় এটা দেওয়া থাকে, যে কোনো এখানকার একটা মান বের করতে বলে, ঠিক আছে। তারপর অনেক সময় বলে একটা সমান্তর ধারা তৈরি করে দেখাও, সমান্তর ধারার আদর্শ রূপ বলা হয় এটাকে। প্রথম পদ যদি এ হয়, দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি, তৃতীয় পদ হবে এ প্লাস 2d, চতুর্থ পদ হবে এ প্লাস 3d, এইভাবে ধারাটা চলতে থাকবে, এটা হলো সমান্তর ধারার আদর্শ রূপ। বুঝতে পারছি, কোশ্চেনে মনে করো এ এর মান দিছে, এন এর মান দিছে, ডি এর মান দিছে, সব কিছুই তোমাকে দিয়ে দিছে, বা তুমি কোনোভাবে বের করে ফেলছো, তোমাকে বললে একটা সিরিজ তৈরি করো, তখন আমরা এই এভাবে একটি সূত্রটা লিখবো, এর মান বসাবো, ডি এর মান বসাবো, মনে করো এর মান যদি 2 হয়, ডি এর মান মনে করো 2, সাপোজ 2, 2 কত হয়, 4 হয়, পরটা তাহলে কত হবে, 2 যোগ 2 ইন্টু 2, এটা যদি 2 হয়, এটা যদি 4 হয় তাহলে এটা কত হবে, 6, আবার মনে করো এখানেও যদি 2 বসাই
দুই যোগ দুই তিন ইন্টু দুই, তাহলে তিন দোকানে ছয় সাত আট, ঠিক আছে? তো এটাকে এভাবে প্রকাশ করা হয়। এটা কখন করবো? যখন একটা সিরিজ তৈরি করতে বলবে। এটা হলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এরপরে যাব জিওমেট্রিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিকে আপাতত এই তিনটা সূত্রই আমাদের পরীক্ষায় এই তিনটার মধ্যেই আসে। এরপরে জিওমেট্রিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন। তো জিওমেট্রিক প্রোগ্রেশনে ফার্স্ট ফর্মুলা, এখানেও প্রথমে সাধারণ পদ বের করবো এইভাবে, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, ঠিক আছে? এরপরে সূত্র হলো সমষ্টি বের করা, দুইটা ফর্মুলা এখানে, গুণোত্তর সমান্তর যেমন একটা, আর এখানে দুইটা ফর্মুলা। হ্যাঁ, কী ফর্মুলা? একটা ফর্মুলা হলো এরকম, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, এ একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হলো এস এন ইজ ইকুয়াল টু এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর। কখন কোনটা ইউজ করব? যখন আর এর মান একের চেয়ে বড় হবে। আর তো আমরা বের করবো না, ওই যে রেশিও, ওটা আমরা অঙ্কে শুরুতে সবসময় বের করব। আর এর মান যদি একের থেকে বড় হয় তাহলে এটা করব, আর আর এর মান যদি একের থেকে ছোট হয় অর্থাৎ ওয়ান বড় হয় তাহলে আমরা এটা করব। মনে আর সুবিধার্থে দুটো মনে শুধু একই, ও আগে গেছে ওর পরে গেছে, এই পার্থক্য। এখন তুমি আরো সহজভাবে মনে রাখতে পারো কোন সূত্র হবে, যে কোনো একটা মুখস্থ রাখবো কোন সূত্র হবে, কিভাবে বুঝবা? তুমি দেখবা কে বড়, ওয়ান বড় না আর বড়, এখানে কে বড়? আর বড়, যে আটটাকে আমি আগে রাখছি, আর এখানে কে বড়? ওয়ান বড়, এই জন্য ওয়ানটাকে আগে রাখছে, যে বড় তাকে আগে রাখবে সূত্রের মধ্যে। আর দুটো সূত্র কিন্তু সেমই, আগে পরে সুরাজ করো, যে বড় তাকে আগে রাখবে। এই হলো সূত্র। আর একটা সূত্র আছে যেটা কিনা আমরা পার্ট এতে শিখবো, যে অসীম ধারার গুণোত্তর ধারার যদি অসীম হয় যে এরকম হয়, যেটা কিনা আমার এক নাম্বার কোশ্চেনই চাইছে সেটাই দেখাই। কোশ্চেনটা হলো এরকম, আর এর মান একের থেকে ছোট, হ্যাঁ, আর এর মান একের থেকে ছোট, ধারাটা দিচ্ছে এরকম, এ আর এ আর প্লাস এ আর স্কোয়ার, এভাবে অসীমভাবে ছোট থাকে, এরকম যদি হয়, এটার একটা সূত্র আছে, এটারও একটা সূত্র আছে, হ্যাঁ, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, এরকম একটা ধারা দিল, বললো যে এটার সমষ্টি কত, ঠিক আছে? এটার সমষ্টি কি হবে? এটাকে এইভাবে প্রকাশ করা হবে, ইনফিনিটি বলা এটাকে, হ্যাঁ, ইনফিনিটি। তো এটা সূত্র হলো এ ওয়ান মাইনাস আর, মানে এখানে আর একটা সূত্র হলো। এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবো? যখন ধারাটা অসীম হবে, কোনো লিমিট নাই, এরকম না, ইনফিনিটি সাইন, ইনফিনিটি সাইন, এটাও ইনফিনিটি হবে, মানে অসীম চলতে থাকবে এরকম, বুঝতে পারছি? তো এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করবো যখন ইনফিনিটি থাকবে, অসীম গুণোত্তর ধারার অসীম পদের যোগফল এ বাই ওয়ান মাইনাস আর। এটা এক নাম্বার কোশ্চেন ছিল আমাদের পার্ট এ। এরপর আমরা যাবো দুই নাম্বার কোশ্চেন, এগুলো সব সলভ করা আছে, তোমাদের সলভ করতে হবে না, হয়তো এই যে এখন যেটা করবো এটা সলভ করতে হবে, কারণ এখানে সলভ করা বলতে অ্যান্সারটা জাস্ট খেলে দেওয়া। দুই নাম্বারের অ্যান্সার জাস্ট দেওয়া, কিন্তু অ্যান্সারটা কীভাবে আসছে সেটা কিন্তু করা নাই। এটা দেখো কীভাবে কোশ্চেন, বারো উনিশ একশো দশ পর্যন্ত এর মধ্যে কতটি পদ সংখ্যা আছে, অর্থাৎ এন এর মান চাইছে। পদ সংখ্যা বলতে এন এর মান বুঝবো, হ্যাঁ, পদ সংখ্যা বলতে আমরা এন এর মান বুঝবো, বুঝতে পারছি কি বলছি? পদ সংখ্যা বলতে আমরা এন এর মান বুঝবো। তো এন এর মান আমি কিভাবে বের করব? অর্থাৎ এইখানে যে এই যে পাঁচ বারো উনিশ এইভাবে যাইতে যেতে একশো দশ পর্যন্ত হলো, তাহলে এইখানে মোট কতগুলো পদ ছিল সেটা বের করবো কিভাবে? তো এটা বের করতে হলে আমরা যদি এইভাবে কাজ করি, দেখো যে আমরা পদ সংখ্যা বের করবো না, তো আমি যদি ধরি যে আমাদের কোশ্চেনে দেওয়া আছে এর মান, এর মান দেওয়া আছে পাঁচ,
এ হলো প্রথম পদ, ডি কত হবে সাধারণ অন্ত, এই দুটোর পার্থক্য অর্থাৎ 12-5 কত 7। আর শেষ পদ একটা নির্দিষ্ট পদ দেওয়া আছে না, কত 110। আমরা যদি এই ফর্মুলা ইউজ করে বের করি অনেক সময় লাগবে না, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যদি এখানে মান বসাই 110 প্লাস এন এর মান বের হবে ডি এর মান, ডি এর মান হবে 7। তাহলে এখানে যদি আমি ভাগ করি 110/5 কত হয় দেখো 7 কত হয় 20/22 বাই 7n-7, এই 7 এর সাথে যোগ হলে কত হবে স্যার ভাগ করলেন কেন এখানে তো যোগ আকারে আছে না, ওই পাশে গেলে তো বিয়োগ হবে 110 এখানে বিয়োগ হবে 5 = 7n-7, তাহলে এখানে কত হয় 105 = 105, এই 7 টা আমরা এই পাশে আনি 7n কত হয় 12 হইলো, হলো না তো ডিফারেন্স সমান ঠিক আছে না, সিরিজ ঠিক আছে 5 12 19 ঠিক আছে, 5 6 7 8 9 10 11 12 13 ঠিক আছে, সবই তো ঠিক আছে 110 5 and 7 70 5 105, কত এখানে 112 কি 7 তারা বিভাজ্য 16 হয় 112 এর 7 ভাগ করলে 16 7n, তাহলে আমি কি লিখতে পারি n = 16। তাহলে এই যে এত কিছু তুমি করলা এটা কিন্তু 4 মার্কের বা 5 মার্কের জন্য এইভাবে করতে হয়, তুমি কি এখন 1 মার্কের জন্য এত বড় করবা, 1 মার্কের জন্য এত বড় করব না আমরা ঠিক আছে, আর কিভাবে করবো এটা শর্টকাটে এইভাবে করবো সূত্রটা আমি দেখি খেয়াল আছে কিনা, সূত্রটা হলো প্রথম পদ শেষ পদ যোগ, সাধারণত 7 ছিল না 115, শেষ পদ মাইনাস প্রথম পদ 105, ভাগ অন্তর 105 কে 7 দ্বারা ভাগ করলে তো হবে না, খেয়াল নাই সূত্রটি কি জিনিস ছিল দ্বারা একটু দেখতেছি ক্যালকুলেটর, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব n = last turn minus first turn divided by common difference last one, লিখছি last term minus first term divided by common difference plus 1, তো last term কত 110, first term 5 divided by difference 7 plus 1, 5 + 1 = এই হলো কি লিখ 15 সরি 15 + 1 = 16 তম টার্ম, 16 লিখলাম, তোমার এই সিরিজে কয়টা পদ আছে 16টা পদ আছে, এই সূত্রটা কিন্তু লেখা নাই তোমার লেখা না, এগুলো কই কাজে লাগবে জানো, জব পরীক্ষা যখন দিতে যাবা তখন লাগবে, তখন এত কিছু লেখার টাইম নেই, তখন এইভাবে করবা 110 - 5/7 + 1, 105/7 + 1 = 16, কয়েক সেকেন্ডে অ্যান্সার করতে হবে, তখন কয়েক সেকেন্ডে বুঝতে পারছি বিষয়টা,
তোমরা খাতায় এভাবে লিখবে n = লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1 এত বড় কাম যাব না এত বড় শিখব আমরা যখন bc পার্ট অঙ্ক বল তখন এরপর তিন নাম্বারটা সূত্র তিন নাম্বারটা বলছে যে এক দুই তিন চার এরকম একটা ধারা শেষ পদ যদি এন হয় তাহলে এটা কত হবে এটা ফর্মুলা এটা সরল সূত্র হলে এরকম এই এটাতে কি বুঝাই যে কোশ্চেন দ্বারা এই ইকুয়াল সাইন দিয়ে প্রশ্ন দেওয়া মানে কিন্তু সব যোগ করে কত হয় সেটা জানতে চেয়েছি সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু ঠিক আছে এটা হলো সাধারণ পদের সমষ্টি বের করা ফর্মুলা কত হবে টোটাল যোগফল কত এখন আমার কাজ কি আমি যেটাই করি না কেন আমার পদ সংখ্যা আগে জানতে হবে হ্যাঁ পদ সংখ্যা এখানে কয়টা আছে পদ সংখ্যা বের করবো ওই যে ওই সূত্র দিয়ে আমি এখানে মান বসাই দিই হ্যাঁ এখানে মান বসাই লাস্ট টার্ম কত 109 ফার্স্ট টার্ম কত 4 ডিফারেন্স কত এটা ডিফারেন্স কত 6 7 যোগ 1 কত হয় ওই ওইটাই তো মনে হয় নাকি 16ই তো হয় মনে নাকি কত হবে এসএন বের করার ফর্মুলা ফার্স্ট টার্ম প্লাস ওইখানে করছি মাইনাস আর এখানে প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই টু ইন্টু এন ফার্স্ট টার্ম কত 4 লাস্ট টার্ম কত শেষ পদ 109 2 দিয়ে ভাগ পদ সংখ্যা দ্বারা গুণ পদ সংখ্যা কয়টা 16 কত হয় কত হয় শর্টকাট গুলা তুমি যদি ওইভাবে করতে তোমার প্রথমে ইউ এন এর সূত্র দিয়ে আগে এন বের করতে হতো ওই ওয়ান দিয়ে তোমাকে আবার সমষ্টি বের করতে হইতো সমষ্টি কারণ দুইটা সূত্রে অ্যাপ্লাই করা লাগতো এক মার্কের একটা কোশ্চেন সলভ করার জন্য আমি কত কিছু করছি আমি শর্টকাটে মেরে দিছি ঠিক আছে এগুলো শিখতে হয় এগুলো শিখতে হয় যখন যেটা কাজে লাগে ওইটাই লাগে তোমাকে ছোট অঙ্কের মধ্যে বড় জিনিস দেওয়া যাবে না বড় অঙ্কের মধ্যে ছোট জিনিস দেওয়া যাবে না যেটা যেই জায়গায় অ্যাপ্লিকেবল ওইখানে অ্যাপ্লাই করতে হবে এরপর একটা সূত্র যেটা আমরা শিখাই বলছি ওটা দেখলাম না 5 নম্বরে 6 নম্বরটা একটু দেখব সবাই তুলছি এগুলো 6 নম্বর কোশ্চেনে বলছে a r স্কয়ার এটা কোন ধরনের ধারা সমান্তর ধারা না গুণোত্তর ধারা এটা আগে বলো এটার সাধারণ অনুপাত কত সাধারণ অনুপাত বলতে r এর মান চাইছে r = হোয়াট এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা গুণোত্তর ধারা এটা রেশিওর কথা বলছে না তো দেখি আর কত হবে আর মানে আমি কি জানি কমন রেশিও অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে হবে আর আমরা যদি এটাও করি যে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রেও কিন্তু আর তার মানে এই ধারার আর এর মান কত হবে সরি আর তো চায় নাই ডিরেক্ট আর চায় নাই বলছে সাধারণ অনুপাত কত সাধারণ অনুপাত মানে আর তুমি এটার সাধারণ অ্যান্সার কত হবে অ্যান্সার হলো আর বুঝতে পারছি কি বলছি
কোশ্চেন করা হয়েছে এরকম দিয়ে বলছে এটা সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত মানে আর জানি আর মানে কি, আর মানে কি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, আর মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, এটা গেল। এরপরে কি চাইছে এই সাত নাম্বার কোশ্চেন, সাত নাম্বার কোশ্চেন বলছে বারো নয় ছয় এই ধারার কোন পদের মান মাইনাস তিরিশ, এই ধারার কোন পদের মান, আচ্ছা এত কিছু লেখা মানে এই যে ডট 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 দিয়ে মাইনাস তিরিশ, এটা কয় নাম্বার পদ সেটা জানতে চাইছি, মাইনাস তিরিশ ঠিক আছে, এই ধারার মাইনাস তিরিশ এই মাইনাস তিরিশ যে হয়েছে এটা কয় নাম্বার পদ, কেউ বের করতে পারবা অনুযায়ী এনের মানে এনের মানে কত নাম্বার পদ এই মাইনাস তিরিশ করে বলতো কত হবে, এন ইজ ইকুয়াল টু কি হবে, এন ইজ ইকুয়াল টু শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই অন্তর, অন্তর কত এটার মাইনাস কত তিন, ছোটটা থেকে বড়টা বাদ দিতেছে মাইনাস ফিগার পনেরো হবে প্লাস ওয়ান, এখানে হলো মাইনাস বিয়াল্লিশ, এখানে মাইনাস তিন যোগ এক, এখানে কি চোদ্দ, চোদ্দ যোগ এক পনেরো নাম্বার পদটাই হলো মাইনাস, মাইনাস থ্রি কেন, এই যে অন্তর নয় থেকে বারো বাদ দাও সাধারণ অন্তর, পরীক্ষা তো ডিরেক্ট লেখা যাবে না সত্য লিখে তারপর লিখতে হবে, পনেরোতম পদ এই হলো আমাদের পার্ট এতে, এগুলোই ছিল দশ নম্বরে চাইছে সাধারণ সমান্তর প্রক্রমের এনতম পদ কত, এই এনতম পদ হলো এ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এগুলো সূত্র চাইছে। তাহলে প্রথম আমরা এক নম্বর অঙ্ক সলভ করবো, হ্যাঁ ফার্স্ট অঙ্ক এটা সে পার্ট বি এর পার্ট এর সবগুলো আমরা পড়ে ফেলছি, আটে ছিল সংজ্ঞা নয় সংজ্ঞা সেটা বলে ফেলছি, দশের সূত্র এগারো বলে ফেলছি, আমরা এখন খ বিভাগে যাব, খ এন গ তিন যোগ আট যোগ তেরো যোগ আঠারো এই একটা সিরিজ, এই সিরিজের এনতম পদ কত সেটা জানতে চাইছি। তো আমরা লিখি প্রথমেই যে ফার্স্ট টার্ম এ ইজ ইকুয়াল টু থ্রি, কমন ডিফারেন্স সাধারণ অন্তর কত, এদের পার্থক্য কত আট মাইনাস তিন কত পাঁচ, আমরা এখন কি করব এনতম পদ বের করবো, এনতম পদের সূত্র কি, এনতম টান ইজ ইকুয়াল টু না তো এরকম ইউএন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তো এর মান কত তিন, এন এর মান আমরা জানি না এইভাবেই থাকবে, দেওয়া থাকলে সেটা আমি বের করতে পারতাম না, ডি কত পাঁচ, তিন যোগ ফাইভ এন মাইনাস ফাইভ ফাইভ এন মাইনাস টু, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছি এনতম পদ মানে কি, যে একটা এখানে উল্লেখ করে না যে কয় নাম্বার পদটা, ওই নাম্বারটা যদি উল্লেখ করে দেয় তাহলে এখানে একটা রেজাল্ট বের হইতো, নাম্বার তো আর উল্লেখ করে দেয় না যে কত নাম্বার পদটা তোমাকে বের করতে বলছে, এই যেহেতু নাম্বার উল্লেখ করে দেয় না এই জন্য আমরা রেজাল্টও আর করতে পারবো না এই পর্যন্ত শেষ, যদি বলে এখানে প্রথম পদ তাহলে এক বসাবো, এক বসালে যে হয় এটা দেখছো, ধরলাম যে প্রথম পদই বললো এখানে ওয়ান বসা, তাহলে পাঁচ পাঁচ থেকে দুই গেলে তিন, যদি বলে দ্বিতীয় পদ
তাহলে 5 দুগুণে 10 10 থেকে দুই বার দিলে এই যে 8 যদি বলে তৃতীয় পদ তাহলে 3 পাশে 15 15 থেকে দুই বার দিবা 13 যদি বলে চতুর্থ পদ 4 বসে বা 20 হবে 20 থেকে দুই বার দিলে 8 এইরকম যেই পদই বলব না কেন এখানে এর মান বসাই দিলে এই পদের মান বের হয়ে যাবে তোমাকে তার কোনো মান উল্লেখ করে দেনে বসে এনতম পদ কত এনতম পদ বের করে দেখাইছি ঠিক আছে প্রথম অঙ্ক শেষ দ্বিতীয় নাম্বার অঙ্কে দুই নাম্বার অঙ্কে কোশ্চেনটা আমরা পড়ি দুই নাম্বার কোশ্চেন দুই নাম্বারে বলছে ডিটারমাইন দ্য সাম অফ দ্য সিরিজ একটা সিরিজ দিছে সিরিজটার যোগফল কত হবে সেটা জানিছে 5 9 13 17 ঠিক আছে বলতেছে এটা বলতেছে যে এই যে একটা সিরিজ এই সিরিজের যোগফল কত এবং এখানে 20টা পদ আছে বলতেছে এই প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এরকম আরো 16টা পদ আছে টোটাল এরকম আরো 16টা আর এখানে 4টা এই টোটাল 20টা পদের সমষ্টি কত হবে তো 20টা পদের সমষ্টি বের করার জন্য আমাকে প্রথমেই লাগবে প্রথম পদ কত সাধারণ অন্তর কত এই দুইটা হলে হয়ে যাবে পরে সমষ্টি সূত্রে ফেলব ফেলে সলভ করে ফেলব ফার্স্ট টার্ম হলো 5 কমন ডিফারেন্স 9 মাইনাস 5 তাহলে কত হলো 4 আরেকটা মান দেওয়া আছে সেটা হলো n কয়টা পদের সমষ্টি করব 20টা পদের সমষ্টি বের করব তাহলে আমরা লিখি সমষ্টির সূত্র s n is equal to sum of n term n by 2 2a plus n minus 1 into d তাহলে এখানে দেখো n n 1 কত বলছে 20 2 এর মান কত 5 n এর মান কত 20 20 minus 1 সাধারণ অন্তর কত 4 এখানে হলো 10 এখানে হলো 10 মাইনাস 19 19 এর সাথে 4 গুণ করো 19 ইনটু 4 এখানে হলো 40 সাইন নং 36 76 ক্যালকুলেটার করে আমি ক্যালকুলেটার সারা করি এইটা হলো 86 এই 86 860 অ্যান্সার 860 অ্যান্সার বুঝতে পারছি কিভাবে করতে হয় কমপ্লিট এটা হ্যাঁ তাহলে বলছিল কোশ্চেনে যে একটা সিরিজ দেওয়া এই সিরিজের 20টা পদের সমষ্টি কত তাহলে তোমাকে কি করতে হবে প্রথম পদ কত লিখতে হবে সাধারণ অন্তর কত সেটা লিখতে হবে এবং কতগুলো পদের সমষ্টি চাইছে এটা যদি নাও দেওয়া থাকতো তাহলে আমাকে বের করে নিতে হইতো আর বের করতে হলে অবশ্যই শেষের পদটা আবার দেওয়া থাকতো ঠিক আছে তো যেহেতু কোশ্চেনে দিয়ে দিছে 20 পদ তাহলে আমার ঝামেলা কমে গেছে জাস্ট খালি এস এন এর ফর্মুলা দেখে এখানে মান বসিয়ে দিছে এই চ্যাপ্টারটাই এই ম্যাথের মধ্যে সবচেয়ে সহজ কারণ এগুলো 19 এ কোর্স ওই অঙ্কই ইংলিশে করতেছি থার্ড অঙ্ক তিন নাম্বার কোশ্চেন দেখি তিন নাম্বার কোশ্চেন করা হয়েছে ওয়ান টু থ্রি এরকম 50 পর্যন্ত ওয়ান টু থ্রি এরকম 50 পর্যন্ত এই সিরিজের যোগফল কত তো এইখানে কিন্তু তোমার কি দেওয়া নাই মানে কতগুলো পদের সমষ্টি করবা সেটা কিন্তু দেওয়া নাই কিন্তু এইভাবে বোঝা যাইতেছে যে ওয়ান টু থ্রি 50টা পদ আছে 50টা পদের যোগফল বের করবা তো এটা এভাবে কাজ করা যাবে না এটা আমাকে প্রথমে লিখলাম প্রথম পদ আছে আমাদের ওয়ান ঠিক আছে কমন ডিফারেন্স আছে দুই সরি দুই মাইনাস এক ইজ ইকুয়াল টু ওয়ান ঠিক আছে তো এখানে কি করব আমরা প্রথমে এখানে কয়টা পদ আছে সেটাকে বের করতে হবে তোমাকে হ্যাঁ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি শেষ পদ কত এখানে কিছু পদের মান আছে ওই যে শেষ পদ কত 50
তাহলে এই 50 is equal to a এর মান কত 1 n n বের হবে d কত 1 তাহলে 50 থেকে 1 বাদ দাও 49 হবে 49 is equal to 9 minus n n is equal to 50 এভাবে বলা নেই বেশি 50 হবে কিন্তু পরে দেখাই তোমাকে এরপরে আমরা সমস্যা শুরু করব এই যে এই সিরিজের সমস্যা বর্ণনা কি n by 2 2a plus n minus 1 into n কত n বের করছি 50 by 2 2 into a কত 1 plus n এর মান কত 50 50 minus 1 d এর মান কত 25 2 plus 49 তাহলে কত হলো 25 ইন্টু 50 1 কত হয় আমি করি দেখো 5 অক্ষে 5 2 অক্ষে 2 যোগ 5 5 25 27 এর 7 আর থাকে 2 10 12 1 2 7 5 এটা মনে হয় এভাবে বললেও হয় না দেখি একটু ট্রায়াল দিয়ে ট্রায়াল দিই এটা এভাবে করলে হয় আমার তো কথা একটা সূত্র দাম দেখছি 50 হ্যাঁ হবে যেটা শর্টকাট হয়ে যাবে হ্যাঁ এই যে একটা সূত্র দেখছি না সাধারণ পদ এরকম চলতেছে 1 2 3 4 5 যত মন চত এক ওই পদের সমষ্টি বের করব এই সূত্র দিয়ে তাহলে এটা কাট 25 ওই ঘুরে ফিরে 25 ইনটু 51 হলো এত শর্টকাট করলে আর হবে না একটু বেগি করতে হবে কারণ যেহেতু চার বার কারণ এরপরে চার হ্যাঁ চার অলরেডি করে ফেলছি পার্ট বি এতে কিন্তু ওই ওরকম শর্টকাট করলে হবে না এখানে আমাকে ডিটেলস এ করতে হবে একটু হুম এখানে একটু ডিটেলস এ করব এই সিরিজটা তুলি চার সিরিজটা হলো 12 যোগ 9 যোগ 6 যোগ 3 এরকম মাইনাস 30 পর্যন্ত যাবে তো আগে আমরা করছি তো হ্যাঁ মাইনাস 30 পর্যন্ত যাব আচ্ছা প্রথম পদ 12 ডিফারেন্স 9 মাইনাস 12 is equal to minus 3 শেষ পদ minus 30 মান বসাই minus 30 is equal to minus sorry 12 plus n n আগে বের করতে হবে d কত minus 3 minus 42 is equal to minus 3 minus n plus 3 minus 45 is equal to minus 3 n n is equal to 15 এই n এখানে বসাবো 15 to 2 2 into 12 plus 15 minus 1 into d minus 3 তাহলে এটা একটু পরেই কাটি 15 বাই 2 12 দুগুণে 24 যোগ বিয়োগ হয়ে যাবে এখানে কত কত আসে 14 মাইনাস কত আসে তুমি সমষ্টি দিয়ে মাইনাসে চলে যাবে ব্যাপার কি সারে এদিকে 42 হয় ওটা এখানে 42 মাইনাস হতে হ্যাঁ 15 বাই 2 ইন্টু কত
42 হইতে কত লাগে 24 এ মাইনাস মাইনাস 18 18 কাটো তাহলে 15 ইনটু মাইনাস 9 15 ইনটু মাইনাস 9 কত হবে এটা অ্যানসার এই আমার কাছে আমি তো ভুলে সমষ্টি করে ফেলছি না অত দূর যাইতে পারেনি এই পর্যন্ত শেষ করতে পারছি ওইটা শিখছি এক্সট্রা সমস্যা নাই প্রথম পদ হলো 12 দ্বিতীয় পদ হলো 9 তৃতীয় পদ 6 তৃতীয় চতুর্থ পদ হলো 3 পঞ্চম পদ কত হবে শূন্য হবে তিন তিন করে কমতে থাকবে ঠিক আছে আমি যদি এভাবে ব্যাখ্যা করি প্রথমটা 12 পরেরটা 9 তারপরটা 6 তারপরটা 3 তারপরটা 0 তারপর মাইনাস 3 মাইনাস 6 মাইনাস 9 মাইনাস কত 3 অ্যাড করো 12 মাইনাস কত 15 ঠিক আছে এভাবে যাইতে থাকবো মানে এটা প্র্যাকটিক্যাল দেখাইতেছি 15 মাইনাস 18 মাইনাস কত 21 এরপরে মাইনাস 24 এরপরে মাইনাস 27 এরপরে মাইনাস 30 কটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই যে গুণে যে 15 বের করলাম এটা সূত্র দিয়ে বের করছি কয় নাম্বার পদটা এখানে মাইনাস 30 বুঝছি এত কম ছিল 15টা লিখে আর শেষ করতে হবে এরকম যদি 30 40টা বলে তখন তার এরকম পসিবল না তোমরা ওই যে কনফিউজ থাকলে এইভাবে চেক করতে পারো যদি ছোট মানের অঙ্ক আসে এরপরে যাবো 5 নাম্বার অঙ্কে বাসের তিনটা রিকোয়ারমেন্ট তিনটে একই লটপট করে ফেলি ছোট ছোট তিনটাই 25তম পদ বের করো 25তম পদ এক গিভেন দ্য সিরিজ 25তম পদ কত তো প্রথম যে অঙ্কটা দিছে এ নাম্বারে সেটার সিরিজটা হলো এরকম 3 6 + 9 + 20 + 15 অর্থাৎ এখানে 25টা পদ এরকম আছে তাহলে এটা যোগফল কত না সরি যোগফল বলছে না 25তম পদ বলছে যোগফল বলে নাই অর্থাৎ এইভাবে তুমি একটু আগে যেটা করলাম 15 নাম্বার প্রশ্নে তখন দেওয়া ছিল 15 নাম্বার পদ 15তম পদের মান ছিল মাইনাস 30 সেটা আমরা খুঁজে বের করছি যে এটা কত নাম্বার পদ ছিল আর এখন বলে দিছে যে 15 নাম্বার পদ 25 নাম্বার পদটা কত তাহলে আমার ওই একই ফর্মুলা ইউজ করতে হবে তার আগে আমরা লিখে নেই ফার্স্ট টার্ম এ ইজ ইকুয়াল টু 3 কমন ডিফারেন্স ডি ইজ ইকুয়াল টু 6 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3 আর পদ সংখ্যা দিয়ে দিছে 25 নাম্বার পদটা কত 25তম পদটা কত তো আমরা সূত্র লিখি পদ সংখ্যা বের করার জন্য ইউ এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এই 25 নাম্বার পদটা বের করতে হলে এখানে এর মান বসাইতে হবে 25 নাম্বার পদ মাইনাস 1 ইন্টু ডি কত 3 মানে 3 যোগ 24 3 24 এ কত এছাড়া 12 2 হলে 1 3 7 72 মানে ওই 25 নাম্বার পদটা হবে 75 বুঝতে পারি আগের অঙ্কে এই মানটা দেওয়া ছিল আমরা এটা বের করছি আর এখন এইটা দেওয়া আছে এটা বের করতেছি তো আগেরটা পদের মান দেওয়া ছিল পদটা কত নাম্বার আছে সেটা বের করছি আর এখন বের করছি কত নাম্বার পদ সেটা দেওয়া আছে এবং ওই পদের ভ্যালুটা কত সেটা এখন বের করলাম বুঝতে পারছি ছিল এ একইভাবে বিসি করতে হবে তো আমি সি করি তোমরা বাসায় বি নাম্বারটা করবা আমি সি নাম্বারটা করে দিতেছি সবার হইলে বললো হ্যাঁ আমি তো খালি তুলতেছি আর মস্তেছি আর বাকি থাকলে বলবো
प्रथम पद कत तीन सरि दुई कमन डिफारेंस तीन समस्त भाग माइनस दुई ये सल्व करी तीन दुगुण छये सत सत बुई माइनस दुई समस्त जो भांगे सत बुई एखे थको दुई नशु सत चार सर्वशेष टिकते थ्री बु तो कमन डिफारेंस कत थ्री बु प्रति क्षेत्र क्योंकि थ्री बु है जमन एटार थे तुम पांच बद दाओ ताओ देखो थ्री बु ही आस पद संख्या हलो पचिसटा खाली मान बसा प्रथम पद हल दुई साधारण अंतर पचिस सरि पद संख्या पचिस अंतर तीन बुले कत आई जो चौबीस इंटू तीन बुई काटाटी कर ले ऊपर थक चौबीस सरि बारो तीन बार छत्तीस अन्सार हो सहज ना अंक गुलो खाली धरते हैं कि चाहसे एन चाहसे ना यूएन चाहसे ना कि एस एन चाहसे और बाकी गुलो तो बोझाई जाए ए ना कि डि ए हलो प्रथम पद बोले ए बेर करी साधारण अंक बोले डि बेर करी ए रकम अंक पर आसबे ए बेर करा डि बेर करा लागे हाउ मेनी टर्म ऑफ द सीरीज प्रथम कि तुम्हें कयटा पद आई सीरीजर मध्य से बुझे कि बांगला देवा थे परीक्षा हाँ इंग्लिश फिर पशापाशी बांगला ना पास करल की बार हाउ मेनी टर्म अफ दीज ये सीरीजे कयटा पद आस्ट बी टेक इन सो दैट द साम मे बी 480 जो सीरीजे जो फल 480 है সমষ্টি দেওয়া আছে তারপরে আমরা চিন্তা ভাবনা করব যে কিভাবে আমি ওই এন এর মানটা বের করতে পারি সিরিজটা তুলি প্রথম পদটা লিখি ফাইভ সাধারণ অন্তর সাত মাইনাস পাঁচ ইজ ইকুয়াল টু দুই তোমার খেয়াল করে আসলেই কি সমান কিনা তোমাকে কিন্তু ঘুরে দিতে পারে সমান নাও হইতে পারে সূত্র কি
SN এর ফর্মুলা কি? SN এর ফর্মুলা হলো n by 2 2a plus n minus 1 into d এখানে মান বসাবো এখন কেউ প্রশ্ন করতে পারে যে আমরা এই সূত্র কেন নিলাম না হ্যাঁ এইটা un is equal to a plus n minus 1 into d এইটা যদি করি আমি এটা জানি না আর আমার তো বের করতে হবে এইটা তাহলে দুইটা আমার আর জানা এইটা দিয়ে করা যাবে না আমাকে এইটা দিয়ে করতে কারণ এখানে সব মানে তুমি জানো তাহলে এই n জানো না এটাকে সলভ করলে হয়ে যাবে ঠিক আছে sn কত 480 n এর মান বের হবে 2 into a এর মান কত 5 n এর মান বের হবে d এর মান কত d হলো 2 এটার সাথে এটা গুণ দেই তো কত হয় 480 2 গুণে 900 960 8n plus 2n square উভয় পাশ থেকে আমি 2 কমন নেই তাহলে একটা ছোট হবে তাহলে 380 উভয় পাশ থেকে আমি যদি সরি এটা 960 লিখি এখানে আমি যদি 2 কমন নেই তাহলে মানটা একটু ছোট হয়ে যাবে n square আমি দুই দিয়ে ভাগ করলে হবে এটা 480 4n plus n square মিডল টার্ম করো আগে সবগুলোকে এক পাশে আনি n square প্লাস 4n মাইনাস 480 ইজ ইকুয়াল টু 0 480 এর মিডল টার্ম করো কত হয় স্যার মাইনাস 480 কেন লিখলেন এখন তো প্লাস এর প্লাস স্যার মাইনাস 480 কেন লিখলেন প্লাস এর 480 কেন না আমি এটাই পাশে পাঠাইছি এটাকে এদিকে আনছি এটাকে এদিকে নিছি এটা তো মান চেঞ্জ করি না এটা যেভাবে আছে ওভাবে আছে যে কোনো একটা এক সাইডের মান তো চেঞ্জ করতে হবে না বুঝলে নাই ওটা তো শর্টকাট করলে বুঝবে না বিশ আর চব্বিশ না বিশ এন সরি এটা আগে এটা হবে আগে প্রবলেম নাই বিশ আর চব্বিশ তাহলে চব্বিশটা আগে থাকবে যদি প্লাস চব্বিশ মাইনাস বিশ এন মাইনাস 480 ইজ ইকুয়াল টু 0 মিডল টার্ম করলে বিশ আর চব্বিশে বিশ চব্বিশে 480 হয় এখান থেকে স্যার এন কমন নেই শুধু থেকে এন মাইনাস কত আট নাকি স্যার এন স্কোয়ার কোথায় গেল ধরে দেখছি এন স্কোয়ার এই জন্য তো কেমন কেমন লাগতেছিল এন কমন নিলে এন এন কমন নিলে 24 20 কমন নিলে এন প্লাস 24 ইজ ইকুয়াল টু 0 তাহলে আমি লিখতে পারি এন 24 n minus 20 n is equal to minus 24 or n is equal to 12 আমরা n এর মান এইটাই নিব এটা নিব না নেগেটিভ হতে পারবে না n এর মান হ্যাঁ ধারার অঙ্কে সংখ্যা কোনো সময় নেগেটিভ হবে না মিডল টার্ম করতে গেলে ওই যে ওই মানগুলো নিয়ে প্রবলেম হয়ে যায় ওই যে বের করব কিভাবে এটা রেট না সব করবা 480 পরে মিলাবা কেমনে মিলে না মিললে যে ক্যালকুলেটার শিখাই দিছি না না মাঝে মধ্যে অনেক বড় মান দিয়ে ফেলে না তখন অনেক প্রবলেম হয় ওই ক্যালকুলেটারে শিখবা এই জন্য তো শিখাইছি ক্যালকুলেটার আমি ক্যালকুলেটার শিখাইতাম এই ক্যালকুলেটার শিখেও আমি একবার বিপদে পড়ছিলাম ক্যালকুলেটার শিখার সব টাইম পাই নাই আই গ্রুপে দিছি গ্রুপে দিছি ওই যেদিন বলছো ওই দিনই দিছি আমি গ্রুপে
এই ক্যালকুলেটরে এই মান শিখেও আমি একবার বিপদে পড়ছিলাম। বিপদে কি যে তোমার এই মাত্রই শিখছি যে ওটা অ্যাপ্লাই করতে গেছি পরীক্ষা পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে যে মিলাইতে পারিনি, মানে মিস করে ঠিকই আমি বুঝতে পারিনি আসলে এই প্রেজেন্টেশনটা অন্যভাবে হবে, এই জন্য একটা অঙ্ক হওয়ার পরও তিনবার কাটছি, বুঝতে পারছো? এই জন্য একবার করলে হবে না, ওইটা বারবার প্র্যাকটিস করবা, সূত্র ইয়া কি বলে কনফিউজ থাকবে না। আমি যেমন কনফিউজ ছিলাম একবার করে, কারণ অঙ্ক হয়েছিল ঠিকই কিন্তু আমার বারবার মনে হয়েছিল হয় নাই মনে হয় হয়েছে। আজকে এই পর্যন্তই, হ্যাঁ বাসার কাজ ওই একটাই, বাকিগুলো পারবা না।